এটা হচ্ছে আরপিএম মিটার গাড়ি চালানোর সময় আপনার গাড়ির ইঞ্জিন কত আরপিএমে ঘুরতেছে সেটা এই মিটারে শো করে এরপর এটা হচ্ছে স্পিডোমিটার আপনি কত স্পিডে গাড়ি চালাচ্ছেন সেটা এই মিটারে শো করে এরপর এখানে আরেকটি মিটার রয়েছে এটা হচ্ছে ওডোমিটার এটা হচ্ছে আপনি আপনার গাড়িতে সর্বমোট কত কিলোমিটার চালাইছেন সেটা এই মিটারে শো করে এই গাড়িটি সর্বমোট 150,127 কিলোমিটার চালানো হয়েছে এরপর এখানে আরেকটি বাটন রয়েছে এটা যখন একবার ক্লিক করবেন এখানে ট্রিপ এ দেখাচ্ছে ট্রিপ এটা আপনি তখন ইউজ করতে পারেন মনে করেন আপনি একটি জায়গা থেকে আরেকটি জায়গাতে যাচ্ছেন ওই জায়গার ডিস্টেন্স কতটুকু ওই জায়গাটি কত কিলোমিটার সেটা আপনি ট্রিপ এতে রেকর্ড রাখতে পারেন ট্রিপ এতে 1009 কিলোমিটার দেখাচ্ছে আপনি যখন ট্রিপ এটি জিরো করবেন ওই সময় এই বাটনটি 2 থেকে 3 সেকেন্ড চাপ দিয়ে রাখলে অটোমেটিকলি ট্রিপ এটি জিরো হয়ে যাবে এখন আমি ট্রিপ এটি জিরো করব আপনারা দেখতে পাচ্ছেন ট্রিপ এটি জিরো হয়ে গেছে এরপর যখন এই বাটনটি আরেকবার ক্লিক করবেন এখানে ট্রিপ বি দেখাচ্ছে ট্রিপ বিটা আপনি তখন ইউজ করতে পারেন যখন আপনি আপনার গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন ওই সময় ট্রিপ বিটি জিরো করে দিবেন এরপর আপনি যত হাজার কিলোমিটার পরপর ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন ওই সময় আবার ট্রিপ বিটি জিরো করে দিবেন আমি এই গাড়িতে 5,000 কিলোমিটার পরপর ইঞ্জিন অয়েল চেঞ্জ করি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি প্রায় 2,243 কিলোমিটার চালিয়ে ফেলছি যখন এখানে 5,000 কিলোমিটার হয়ে যাবে ওই সময় আমি গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলব এবং সাথে সাথে ট্রিপ বিটি জিরো করে দিব আপনারা চাইলে ট্রিপ এ এবং ট্রিপ বি এভাবে ব্যবহার করতে পারেন এরপরে এই বাটনটা আরেকবার ক্লিক করলে অটোমিটারে চলে আসছে এখানে আরও দুটি মিটার রয়েছে এটা হচ্ছে ইঞ্জিন টেম্পারেচার মিটার এখানে দুটি অপশন রয়েছে সি মানে হচ্ছে কোল্ড আর এস মানে হচ্ছে হট যখন আপনি গাড়ি চালাবেন ওই সময় যদি এই কাঁটাটি এসের কাছাকাছি চলে আসে তাহলে আপনার গাড়ির স্টার্ট বন্ধ করে ইঞ্জিন চেক করে দেখবেন আপনার গাড়ির ইঞ্জিনে কোনো সমস্যা হচ্ছে কি না এরপরে এটা হচ্ছে ফুয়েল গ্যাস আপনার গাড়িতে কতটুকু তেল রয়েছে সেটা এই মিটারে শো করে এই মুহূর্তে আমার গাড়িতে প্রায় 50% মতো তেল রয়েছে 50% একটু কম রয়েছে প্রায় 45% মতো তেল রয়েছে এই গাড়ির ড্যাশবোর্ডে যে মিটারগুলো রয়েছে আরপিএম মিটার স্পিডোমিটার ওডোমিটার ট্রিম মিটার ইঞ্জিন টেম্পারেচার মিটার ফুয়েল গ্যাস এই গাড়িতে এই মিটারগুলো হচ্ছে অ্যানালগ সিস্টেম এখানে শুধুমাত্র ওডোমিটারটা ডিজিটাল মিটার রয়েছে তবে অন্য গাড়িতে এই মিটারগুলো ডিজিটাল মিটার হিসেবে থাকতে পারে কিন্তু এই গাড়িতে যে মিটারগুলো রয়েছে সবগুলো সব গাড়িতে থাকে যদি আপনি একটি গাড়ির মিটারের কাজ কী সেটা জানেন তাহলে আপনি সব ধরনের গাড়ির মিটারের কোনটার কাজ কী আপনি খুব সহজে জানতে পারবেন